আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2041 সালের মধ্যে কর্মস্থলে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত, নভেম্বরের মধ্যে খুলতে না পারলে হবে অটো প্রমোশন। বাস চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরো 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। ভিসা ও আগামার মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তায় হাজারো সৌদি প্রবাসী। রোববার থেকে আবারও টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এবং এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2041 সালের মধ্যে কর্মস্থলে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের 25তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি দেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর এই ধারণকৃত বক্তব্য উপস্থাপন করা হয়। এতে তিনি বাংলাদেশের নারীর বর্তমান অবস্থা এবং তাদের ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে কৃষি, শিল্প ও অন্যান্য কর্মস্থলে এদেশে 2 কোটি নারী কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত বাংলাদেশের প্রায় 1500 নারী। নারীর ক্ষমতায়ন ও তাদের উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়েছে, ঝুঁকির মধ্যে তাদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন। এ অবস্থায় শিক্ষার পাশাপাশি মেয়েদের উপার্জনশীল কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দেন শেখ হাসিনা। After our independence, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. On this 25th anniversary, I would like to place to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. এদিকে সমঝোতার মাধ্যমে দেশের সব দেশের সাথে বিমান চলাচল বাড়ানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। গণভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ সহ 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আকাশপথে বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে দেশের বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণ ও সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে বিমান যোগাযোগ বাড়িয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের বিমান যাতে বিভিন্ন দেশে যেতে পারে তার জন্য আলোচনা হচ্ছে। বিমানের নিরাপত্তা, বিমানের সেবা, বিমানের সব দিক থেকে যেন বিমান উন্নত হয় তার জন্য যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আন্তর্জাতিক সংস্থার চাহিদা অনুযায়ী আইনগুলি যথাযথভাবে প্রণয়ন করে সে আইনও আমরা পাশ করে দিয়েছি। কাজে আমাদের এখন সকলের সঙ্গে একটা সমঝোতা করে আমাদের এই শিল্পটাকে আরও উন্নত করতে হবে এবং এই যোগাযোগটা বাড়াতে হবে, সেভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলাধার সংরক্ষণের পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে ভূ উপরস্থ পানির ওপর নির্ভরতা বাড়ানোর কথাও বলেন তিনি। আমাদের সেচের পানি বা ব্যবহারের পানি যেন ভূগর্ভস্থ পানির পরিবর্তে
আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করতে পারি সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই। সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা এগুলির দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলো অব্যাহত রেখে আছি। পাশাপাশি তিনি নগরীতে পর্যটন ভবনেরও উদ্বোধন করেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ানো হলো। 31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। নভেম্বরের মধ্যে খুলতে না পারলে বার্ষিক পরীক্ষাও হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। অন্য সবকিছু প্রায় স্বাভাবিক হলেও 4 কোটি শিক্ষার্থীকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। গত 17 মার্চ থেকে 5 দফা 3 অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবার আরেক দফায় 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো সে ছুটি। তারপরও স্কুল খুলতে না পারলে শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 31 অক্টোবর পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করলাম। এখন পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে আমাদের নভেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত এই সময়টা 40 দিন জন্য আমাদের একটা ফাইনাল একটা আছে, পাঠ পরিকল্পনা আছে, সংশোধিত পাঠ পরিকল্পনা। সেইটা যদি আমরা স্কুল খুলতে পারি তাহলে তো সেটা অনুযায়ী চলবে, তাহলে আমরা এটা মূল্যায়ন করতে পারবো। তো যদি স্কুলগুলো না খোলে, যদি আমরা আমাদের শেষ অপশানটাও যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আপনারা বুঝছেন যে কী হবে আসলে। সচিব জানান শিক্ষা বর্ষ বাড়ানোর সুযোগ নেই, তবে 1 জানুয়ারিতে বই উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। 1 জানুয়ারি যে আমরা যে বই উৎসব করে থাকি, আমাদের সকল বাচ্চা শিশুদের শিক্ষার্থীদের মধ্যে আমরা যে বই বিতরণ করে থাকি সেই বই ছাপানোর ব্যাপারে আমাদের কিন্তু পুরোদমে কাজ চলছে। তো আমাদের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নেক্সট ইয়ারেই আমরা নতুন বই বিতরণ করবো, আমার নতুন সেশন শুরু হবে। সেই জন্য আমরা মনে করছি যে সেশন বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের এখন পর্যন্ত নাই। তবে সব কিছুই নির্ভর করছে সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গ্রিনল্যান্ড বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্রিনল্যান্ড পরিবহনকে 3 মাসের মধ্যে এককালীন এ টাকা পরিশোধ করতে হবে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ভার্চুয়াল বেঞ্চে এ রায় দেন। এর আগে হাইকোর্টের আদেশে রাসেলকে 13,42,000 টাকা পরিশোধ করেছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে গত বছর রুল দিয়েছিল হাইকোর্ট। একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশে তাকে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাসেলকে 3 দফায় চিকিৎসা খরচ সহ মোট 13,42,000 টাকা দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। পরে ওই আদেশ স্থগিত করার পাশাপাশি রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চের দেয়া রায়ে মানবিক দিক বিবেচনায় রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে 3 মাসে আরও 20 লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহনকে নির্দেশ দেওয়া হয়। রায়ে সন্তুষ্ট পাহারানো গাড়ি চালক রাসেল সরকার। এই করোনা কথা বিবেচনা তারা বলেছে যেহেতু এখন বাসের ইনকাম কম, শেষ পর্যন্ত আগে পরিশোধকৃত 10 লক্ষ টাকার নগদ এবং 3,42,000 চিকিৎসা বাদ বেঁধে রেখে আগামী 3 মাসের মধ্যে 20 লক্ষ টাকা দিতে হবে এবং এরা তাদের অ্যাডমিটেডলি তারা মেনেছে এবং গ্রহণ করেছে। রায় আমি সন্তুষ্ট, কিন্তু আমার কথা হচ্ছে একটা 20 লাখ কেন, 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেটা আমি পাবো না। আমি চাই তার জন্য কেউ আমার মতো এরকম দুর্ভোগে না পড়ে, পাহাড়ায় বা কোনো বিপদগ্রস্ত হয়ে এরকম কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে হয়। গ্রিনলাইন পরিবহনের আইনজীবী জানান উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এ রায় হওয়ায় আর আপিল করবেন না তারা। তবে রায়ে আদালত বলেন দুর্ঘটনা ঘটলেই হাইকোর্টে নয় বরং নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করতে হবে। দুর্ঘটনা কবলিত হলে যে হাইকোর্টে কম্পেনসেশনের জন্য আসবেন এটি সঠিক নয়, কারণ এখানে 2018 সালে সড়ক পরিবহন আইনে কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা নিম্ন আদালতেও করা সম্ভব। আমরা আপিল করব না, সম্মত যাবেন, আমরা রাজি হয়েছি, এই টাকাটা আমরা দিব। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে যদি ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। 2018 সালের এপ্রিলে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। টিকিট পেতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে এখনও ভিড় করছেন হাজারো প্রবাসী। টোকেন পেলেও ভিসা এবং আগামার মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তায় তাদের অনেকে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য নতুন করে টোকেন দেওয়া শুরু হবে 4 অক্টোবর থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো আগামার মেয়াদ আছে আর মাত্র কয়েকদিন, এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে টিকিট পেতে মরিয়া প্রবাসীরা। নির্দিষ্ট সময়ে টিকিট না পেলে সৌদি আরব যাওয়া আর সম্ভব হবে না বলে মনে করছেন তারা। টোকেনটা দেওয়া হোক, দিলে আমরা যে অমুক দিন আইয়া যাবে এখানে আর ভিড় করা আমরা কোনো প্রয়োজন হয় না। 30 তারিখ টোকেন দিয়েছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু টোকেন তারা পেয়েছিল কিন্তু তারা যেতে পারে নাই। তাদের তো ওখানে একটা খালি আছে পথ, ওই যে খালি পথটায় ঠিক আছে আমাদেরকে ঢুকাই দেওয়া হোক, যাতে আমরা করে এই যে যাদের অল্প সময় মেয়াদ আছে আমরা দিয়ে ওখানে কর্মস্থলে যোগ দিতে পারি। আর যাদের রিসেন্ট শেষ হয়ে যাবে, আপনি এখন আসেন, এখন আপনি আর্জেন্ট এটা নিয়ে আপনি অ্যাপ্লাই করেন। এটা যদি করে আমাদের সবার জন্য বেশি ভালো হবে, কারণ আমরা 30 তারিখে মানুষের মতো আমরাও ভোগান্তিতে বা বিভ্রান্তিতে পড়বো না। আগে নানা অব্যবস্থাপনা থাকলেও এখন রিটার্ন যাত্রীদের নিয়মিত টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, তবে চাহিদার চেয়ে তা অনেক কম। অনেক লোকের টোকেন 30 তারিখ বিচার মেয়াদ শেষ, এখন টোকেন ওদের আছে বিচার মেয়াদ নাই, কিন্তু আমরা বিচার মেয়াদ আছে টোকেন নাই। আকামারও মেয়াদ আছে, বিচার মেয়াদ আছে, কিন্তু আমরা কোনো টোকেন পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, সব মিলে সবাই অনেক হয়রানি। সময় আছে মাত্র 20 দিন, এই 20 দিনের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে কপিল আর ছুটি দেবে না, বাড়াই দেবে না, বুঝছেন? আকামা তো এদেশে করা সম্ভব না। দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাদের ভিসার মেয়াদ আছে অন্তত তাদের যাওয়া সম্ভব হবে বলে জানান প্রবাসীরা। আগামীকাল সিসিরিয়াল আর টোকেন দেওয়া হবে 4 তারিখে। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার A1-100 এবং B1-100 সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়। এছাড়া আগের সিরিয়াল থেকে টিকিট না পাওয়া 200 জনকেও টিকিট নিতে ডাকা হয়। তবে ভিসা এবং আকামা নবায়নের জটিলতা দূর করতে পারলে সৌদি এয়ারলাইন্সে টিকিট নিতে আসা প্রবাসীদের ভিড় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এক মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। তবে তার শরীরের ডান পাশ পুরোপুরি সচল হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেজন্য রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে থেরাপির জন্য তাকে পাঠানো হয়েছে মিরপুরের সিআরপি হাসপাতালে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। মৃত্যুর কিনার থেকে ফিরে আসার নতুন এক গল্প, আবারও লড়াই সংগ্রাম করে বাঁচার স্বপ্ন ওয়াহিদা খানমের চোখে মুখে। দুর্বৃত্তদের হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। তার এই শারীরিক উন্নতি নিয়ে মাসখানেক আগেও সংশয় ছিলেন সবাই। সবার সানুগ্রহে এবং সবার প্রচেষ্টায় এই ধরনের একটা অসম্ভব বলবো না, তবে খুব জটিল একটা অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এক মাসের মধ্যেই রোগীটা আজকে হেঁটে চলে যেতে পারলো। এটা সত্য কথা বলতে নিউরো সার্জারিতে বিস্ময়কর না হলেও আমরা মনে করি যে ওর জন্য এটা অনেক বড় পাওয়া। ওয়াহিদার মাথায় 9টি আঘাত ছিল, এতে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে ডান পাশ অচল হয়ে পড়েছিল। শঙ্কা কাটলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও মাসখানেক সময়ের কথা বলছেন চিকিৎসকরা। ডান হাত এবং ডান পায়ে শক্তি ফিরে আসছে, কিন্তু এখনো 100% শক্তি ফিরে আসেনি, সামান্য কিছু বাকি আছে। সেই জন্য ওনাদের আমরা সিআরপিতে রেফার করেছি, ওখানে ওনারা ফিজিওথেরাপি নেবেন, আশা করি ইনশাল্লাহ বাকি যেইটুকু শক্তি বাকি আছে সেটুকু ফিরে আসবে। কিন্তু ওনার যে রিকভারি রেট এটা দেখা, আশা করা যায় যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি ওনার হয়ে যাবে আশা করি। দুপুর 12:30টার দিকে ওয়াহিদাকে নিউরো সায়েন্স হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর রাত 2:30টার দিকে তার সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় আনা হয়। 3 সেপ্টেম্বর রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মাথায় সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। আপাতত তিনি মিরপুর সিআরপি হাসপাতালে থেরাপি নেবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,272। মৃত ব্যক্তিদের 16 জন পুরুষ আর 5 জন নারী। সবশেষ 11,420টি নমুনা পরীক্ষায় 1,508 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 13.20%। মোট আক্রান্তের সংখ্যা 3,64,987। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2
3,77,078 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.91%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 5 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 2 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সেতু ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য সংখ্যা কম হলেও সংসদে বিরোধী দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে বিরোধী দলগুলোকে যদি নিজেদের আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় সংসদের নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিকরা সংসদ সদস্য হবেন, তাদের তো নির্বাচনও করতে হবে। এখন তারা যদি কোনো কিছু পেশার সাথে জড়িত না থাকেন তাহলে কি চাঁদাবাজি করে রাজনীতি করবেন? তাহলে রাজনীতিকরা ব্যবসা করবে না, তারা অন্যান্য পেশায় থাকলে ব্যবসায় কেন থাকতে পারবে না? ব্যবসায় থাকার অধিকার আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের ভেতরে সম্প্রীতির যে নজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করেছেন, চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, যার যার অবস্থান থেকে কাজ করলে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। যেই চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদায়। আজকে আমরা সমস্ত সূচকে, সমস্ত মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকে আমরা পাকিস্তান কর্তৃক গ্রহণ করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নতি দেখে দীর্ঘশ্বাস ফেলে, পাকিস্তানের জনগণও দীর্ঘশ্বাস ফেলে। আটকে পড়া প্রবাসীদের ভিসা, আকামা ও টিকিট সমস্যা সমাধানের লক্ষ্যে সৌদিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, প্রবাসীদের ঘাম ঝরানো অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় হয়, তাই সৌদি শ্রমিকদের সমস্যার বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে নিতে হবে। রাজধানীতে প্রবাসী লেখক আতাউর রহমান রেশনের কুলখানি ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এই যে মানুষের বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, তারা যেন সৌদি আরবে যাওয়ার টিকিট সময় মতো পান এবং তাদের যদি ভিসার মেয়াদ শেষ হয় সেটা যেন ভিসা করানোর জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেন, অথবা তাদের আকামা বা অন্যান্য যে কাগজপত্রের দরকার হয় সেগুলোর বিষয়েও প্রধানমন্ত্রীর বিশেষ দূত প্রেরণের মাধ্যমে এগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। বিবাদপূর্ণ জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় ভারতীয় সেনাবাহিনীর 3 জওয়ান নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। নয়াদিল্লির দাবি, অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতের নিয়ন্ত্রিত এলাকায় গোলা নিক্ষেপ করা হয়। এনডিটিভি বলেছে, বিনা উস্কানিতে আগে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি ছুড়লেও এবার মর্টার শেল নিক্ষেপ করেছে পাকিস্তান, যা অস্ত্রবিরতির শর্তের লঙ্ঘন। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে যাওয়ার পথে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই এলাকায় 2 সপ্তাহ আগে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন রাহুল। যদিও পুলিশ বলছে করোনা সংক্রমণ রোধে দেয়া 144 ধারা ভঙ্গ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নদিয়ার যমুনা এক্সপ্রেসওয়েতে প্রথম রাহুলের গাড়ি বহর আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর বোন প্রিয়াঙ্কাকে নিয়ে হেঁটেই রওনা হন তিনি। এ সময় বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হাথরাসে গণধর্ষণে তরুণীর মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন কংগ্রেস
কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, প্রভাবশালীদের দোষ ধামাচাপা দিতেই মৃতদেহ পরিবারের কাছে না দিয়ে দাহ করা হয়। এ ঘটনায় ধর্ষণের বিরুদ্ধে নতুন করে আন্দোলন চাঙ্গা হচ্ছে গোটা ভারতে। এবার পার্টেক্স খেলার খবর। তৃণমূল পর্যায়ে ফুটবল বাঁচানোর স্লোগান দিয়ে ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ নেওয়া সমন্বয় পরিষদ। এদিকে বাফুফের এবারের নির্বাচনে এক ঝাঁক সাবেক ফুটবলার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠের খেলায় যেমনই দেশকে শ্রেষ্ঠত্ব এনে দিতে লড়াই করছেন, নির্বাচিত হলে তেমনি দেশের ফুটবলের উন্নতির জন্য অবদান রাখবেন বলে জানান তারা। পরাগারমানের রিপোর্ট। আগের ১২ বছরের ব্যর্থতার বৃত্ত থেকে বাংলাদেশের ফুটবলকে বের করে এনে হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার করে শনিবারের নির্বাচনে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান সমন্বয় পরিষদের নেতারা। ওনারা বলছেন, আপনারা আমাদের প্রতিনিধি, আমাদের ইজ্জতের ব্যাপার। সেক্ষেত্রে আমি বেশ আশাবাদী, আশা করি জয়ের মালা আমাদের গলায় লাগবেই। দেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা এবং পরিচর্যা করার জন্য ২৪ দফার ইশতেহার ঘোষণা করে সমন্বয় পরিষদ। আমাদের প্যানেল যদি জয়ী হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের ফুটবল যেন আমাদের নেতৃত্বে নিরাপদ এবং এগিয়ে যাওয়ার পথ খুঁজতে পারে। গত এক যুগে এদেশের ফুটবলের মান বাড়েনি, বরং কমেছে। নির্বাচিত হলে ব্যর্থতার দিনগুলো পেছনে ফেলে উন্নতির সোনালী দিগন্তে নিয়ে যাওয়ার অঙ্গীকার নির্বাচনে অংশ নেয়া সাবেক ফুটবলারদের। নতুন নেতৃত্বের মাধ্যমে ফুটবলটাকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা আমরা চালাচ্ছি এবং সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমরা দেশবাসীর কাছে বলছি যে অন্তত একবার আমাদেরকে নির্বাচিত করে দেখেন যে আমরা ফুটবলের জন্য কতটুকু করতে পারি। বাংলাদেশের ফুটবলে একটা কাঠামো তৈরি হওয়া দরকার, এই কাঠামোর মধ্যে বাংলাদেশ ফুটবল আসেনি। আমার ইচ্ছা যে এই কাঠামোর মধ্যে ফুটবলটা আসুক, যাতে আমরা গিয়ে একদিন ফুটবলের সর্বোচ্চ পর্যায়েও খেলতে পারি। ঢাকা বাইরে যারা ডিস্ট্রিক্ট আছে, ডিভিশন আছে, সেগুলোকে একত্র করে ফুটবলকে ডেভেলপ করে নিয়ে যাওয়া। সংগঠকরাও চাইছেন নির্বাচিত হলে ফুটবল চর্চা নিয়মিত করার। প্রত্যেকটা উপজেলায় গ্রাসরুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি না করলে এটা আমাদের ফুটবল ডেভেলপ হবে না। বয়সভিত্তিক খেলা, স্কুল খেলা, প্রথম বিভাগ লীগ, দ্বিতীয় বিভাগ লীগ আমরা পরিচালনা করি প্রতি বছর, যার জন্য আমি আশাবাদী আমরা ফুটবল প্লেয়ার তৈরি করতে পারবো এবং বাংলাদেশের সর্বোচ্চ স্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে তৃণমূলের জন্য আরও বেশি কাজ করতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ২১টি পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩৯ জন কাউন্সিলর আগামী শনিবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ২০৪১ সালের মধ্যে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০% উন্নীত করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১শে অক্টোবর পর্যন্ত। নভেম্বরের মধ্যে খুলতে না পারলে হবে অটো প্রমোশন। বাস চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তায় হাজারো সৌদি প্রবাসী। রোববার থেকে আবারও টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। এবং এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানুম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।